আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বেসিক ব্যাংকের 2019-এ জব রিক্রুটমেন্টের যে কোশ্চেনটি ছিল, তো সেই কোশ্চেনটি সলভ করবো এবং সেই কোশ্চেনটি গ্রামার পার্টটি সলভ করবো। তো কিভাবে গ্রামার পার্টের সলিউশন করতে হয় সেটাও আমরা আজকে শিখব। তো লেটস গেট স্টার্টেড দ্য গ্রামার পার্ট। তো ফার্স্টেই যে সেন্টেন্সটা দেখতেছি এটা হচ্ছে পিন পয়েন্ট ইরর বলা হয় এটাকে। এখানে দেখো আন্ডারলাইন করা আছে, পাঁচটা আন্ডারলাইন করা আছে। তো প্রথম যে চারটা আছে এই চারটার মধ্যে থেকে আমার রং আনসারটি খুঁজে বের করতে হবে। যদি আমি রং আনসার খুঁজে না পাই তাহলে আনসার দিব হচ্ছে ই। তো আমরা তাহলে সেন্টেন্সটি পড়ার চেষ্টা করি। হার নোভেল ইজ এ বেঙ্গলি ক্লাসিক অ্যাবাউট এ ইয়াং মাদার হু শি কল্ড মর্জিনা। তো এখন আমরা খুঁজে বের করব হচ্ছে কোন অপশনটি রং। তো ফার্স্টেই দেখি ইজ, আমরা জানি যে ইজ অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে। তো হার নোভেল হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ইজ অপশনটি ঠিক আছে। অ্যাবাউট এ ইয়াং মাদার, তো অবজেক্টের আগে অ্যাবাউট প্রিপোজিশনটা আমরা বসাতেই পারি, এটাও কারেক্ট। হু শি কল্ড, তো এখানে যে আমরা হু বসিয়েছি এটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। যে হু হচ্ছে গিয়ে সাবজেক্টিভ কেসকে ইন্ডিকেট করা হয় আর হুম হচ্ছে গিয়ে অবজেক্টিভ কেসকে ইন্ডিকেট করে। হু এবং হুমের মধ্যে একটা পার্থক্য আছে। তো এখানে আমরা দেখতেছি যে এ ইয়াং মাদার এটা হচ্ছে অবজেক্ট, এই সেন্টেন্সের অবজেক্ট। তো ইয়াং মাদার যেহেতু অবজেক্ট, এখানে হু না বসিয়ে হুম বসাবো। তো এখানে আনসার আমি রংটা পেয়ে গেছি যে এখানে হু বসবে না, এখানে বসবে হচ্ছে হুম। তো এখন অনেকে আছে যে হু এবং হুমের মধ্যে তো আমরা পার্থক্য জানি না, তো আমি ফার্স্টে হু এবং হুমের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখন আমি তাহলে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি যেখানে কিনা হু এবং হুমের পার্থক্য পাওয়া যাবে। তো হু এবং হুমের মধ্যে যে ডিফারেন্সটা আছে আমি তোমাদেরকে শর্টকাটেও বুঝাই দিব। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে মিনিং করে বুঝতে হয়। তো বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে মিনিং করে তোমাকে বুঝতে হবে যে যদি সাবজেক্টিভ কেস হয় তাহলে হু বসাবো আর যদি অবজেক্টিভ কেস হয় তাহলে হুম বসাবো। আশা করি সাবজেক্ট এবং অবজেক্ট তোমরা সবাই বুঝো। হি হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, আমরা তো এগুলো জানি। তো এখানে তারপর লেখা আছে, তোমরা স্লাইডটি একটু দেখে নাও যে হি শি দে উই ইউ, এই সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে আমরা হু ইউজ করব আর হচ্ছে মি হিম হার দেম আস ইউ এগুলো হচ্ছে গিয়ে অবজেক্টিভ কেসের ক্ষেত্রে আমরা হোম ইউজ করব। এখন এখানে দেখো হি সেন্ট দ্য ইমেল টু হিজ ফ্রেন্ড, এক্সাম্পল দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবা। এখানে আমি যদি কোশ্চেন করি হু সেন্ট দ্য ইমেল, দেখো এখানে কিন্তু সাবজেক্টটা নাই, সাবজেক্টটা তুলে দেওয়া হয়েছে, সাবজেক্টটা চাওয়া হচ্ছে, যার কারণে আমরা হু ইউজ করেছি। নেক্সট এখানে হচ্ছে সাবজেক্টটা ছিল না। তো নেক্সট দেখতেছি যে এখানে দেখো অবজেক্টকে ইন্ডিকেট করতেছি, অবজেক্ট যদি আমি তুলে দিই তাহলে টু হোম বলতে হবে, ডিড হি। এখানে দেখো সাবজেক্টটা দিয়ে দেওয়া হয়েছে, তো যেহেতু অবজেক্টকে ইন্ডিকেট করা হচ্ছে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে হোম নট হু। এখন আমি তোমাদেরকে একটা শর্টকাট প্রসেস বলবো কিভাবে হু এবং হুমের আনসারটা খুব ইজিলি দিতে পারবা। তো সবাই একটু মনোযোগ সহকারে শোনো যে হু হচ্ছে যদি সাবজেক্ট বসিয়ে কোনো একটা সেন্টেন্স ক্রিয়েট করা যায় তাহলে তুমি ধরে নেবা যে সেখানে হু বসবে। আবারও বলছি, যদি সাবজেক্ট বসিয়ে, সাবজেক্ট যে কোনো সাবজেক্ট, আই তুমি ধরে নাও যে আই অথবা হি বসিয়ে যদি কোনো একটা সেন্টেন্স ক্রিয়েট করা যায়, যেমন সাবজেক্টের পর ভার্ব বসবে, তো এরকম যদি কোনো সেন্টেন্স ক্রিয়েট করা যায় তাহলে হচ্ছে কি হু ইউজ করব। আর যদি সেন্টেন্স ক্রিয়েট না করা যায় তাহলে হচ্ছে হুম ইউজ করব। তো আশা করি সবাই বুঝতে পারছি। তো আমরা কিছু এক্সাম্পল দেখি সেন্টেন্স ক্রিয়েট করতে পারি কিনা, যদি পারি তাহলে হু ইউজ করব, না পারলে হুম। এখানে দেখো আমি যদি এই ফিল ইন দ্য গ্যাপের মধ্যে আই বসাই, আই পেড ফর দ্য মিল, তো সেন্টেন্স কিন্তু হচ্ছে আই পেড, সেন্টেন্সটা রাইট হচ্ছে আই পেড ফর দ্য মিল। সেন্টেন্স যেহেতু সাবজেক্ট বসিয়ে হচ্ছে তাহলে আমরা ইউজ করব এখানে অবশ্যই হু। নেক্সট এখানে দেখো আই ডিড রাকিব পে, তো এখানে সাবজেক্ট দুইটা হয়ে যাচ্ছে আই ডিড রাকিব পে, তো এখানে সেন্টেন্সটা হচ্ছে না, তো আমরা এখানে ইউজ করতে পারি হুম। আমরা আমাদের ফার্স্টে কী দেওয়া আছে এটাও জানার প্রয়োজন নাই, আমি তো তোমাকে একটা শর্টকাট প্রসেস বলে দিছি যে যদি সাবজেক্ট বসিয়ে সেন্টেন্স হয় তাহলে হু বসবে। তাহলে এখানে দেখো সাবজেক্ট আই গট দ্য জব, আই গট দ্য জব আমরা কিন্তু বলি, আই গট দ্য জব, হি গট দ্য জব এগুলো কিন্তু আমরা বলি, তো সেন্টেন্স কিন্তু রাইট, তো আমরা এখানে ইউজ করবো হু। এখানে দেখো যে আই ইউ, ইউ ইউ সাবজেক্ট হয়ে যাচ্ছে দুইটা, তো এইভাবে তো কখনো সেন্টেন্স হয় না, সাবজেক্টের পরপরই তো ভার্ব থাকতে হবে, তো এখানে আমরা ইউজ করবো হচ্ছে হুম। তো লেটস সি অ্যানাদার এক্সাম্পল,
এখানে কিছু এক্সারসাইজ দেখা দেওয়া আছে, তো তোমরাই বলো যে এগুলো আনসার কি হবে। তারপর আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি যে আই ক্যান উই, আমি যদি এখানে সাবজেক্ট বসাই আই ক্যান উই, তাহলে কিন্তু দুইটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, ক্যানের পরে কিন্তু ভার্ব বসার কথা, আই ক্যান উই সেন্টেন্স কিন্তু হচ্ছে না। সো আমরা এখানে ইউজ করব হুম, তাহলে এটা কি হবে, আই রোড দ্য লেটার, সেন্টেন্স কিন্তু রাইট হচ্ছে, সাবজেক্ট বসালে সেন্টেন্স রাইট হচ্ছে, তাহলে আমরা এখানে আনসার দেবো কি, অবশ্যই হু। এটা দেখো, আই লিভ ইন ইউএসএ, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন বাংলাদেশ বলি কিন্তু আমরা এভাবে, তো সেন্টেন্স কিন্তু রাইট হচ্ছে সাবজেক্ট বসালে, তো আনসার হবে হু, ভেরি সিম্পল অ্যান্ড ইজি। এখানে দেখো, শি আই শুড আই, আই শুড আই, এভাবে তো কখনো সেন্টেন্স হয় না, তাহলে এখানে আনসার হবে হোম। এটা দেখো, আই আই, আমি যদি সাবজেক্ট বসাই তাহলে কিন্তু সেন্টেন্স হচ্ছে না, আই আই, আই এর পরে তো ভার্ব থাকতে হবে, আদারওয়াইজ সেন্টেন্স হবে না, তো এখানে আমরা আনসার দিব হচ্ছে হোম। আশা করি হু এবং হোমের মধ্যে তোমাদের আজকের পর থেকে কোনো ধরনের প্রবলেম হবে না। তাহলে আমি যদি আগের সেন্টেন্সটাতে চলে যাই, এই যে দেখো, এখানে আমি আনসার বলেছি যে হু, মানে এখানে হু আনসারটি রং, মানে এটি রং, এখানে বলতে হচ্ছে হুম। আমি যদি শর্টকাট প্রসেসও আগাই, দেখো এটা হবে না, এখানে যদি আমি সাবজেক্ট বসাই আই সি সি সি, সাবজেক্ট বসালে কিন্তু সেন্টেন্স হচ্ছে না, সো এখানে হু বসবে না, এখানে হুম বসবে, কারণ সাবজেক্ট বসালে যদি সেন্টেন্স রাইট হতো তাহলে আমরা হু বসাতাম। আশা করি এই সেন্টেন্সটা সবাই ক্লিয়ার। তো আমরা এখন নেক্সট গ্রামারে চলে যাব, নেক্সট পিন পয়েন্ট হিরো, ওকে সেকেন্ড ওয়ান, এখানে বলা আছে যে এভরি ওয়ান ইজ এক্সাইটেড অ্যাবাউট দ্য গ্রাজুয়েশন বিকজ অল হ্যাড ওয়ার্ক সো হার্ড ফর ইট। তো এখানে যে চারটা অপশন আছে কোনটি রং, তাহলে আমরা দেখি যে কোনটি রং। এখানে দেওয়া আছে হচ্ছে বিকজ, বিকজ তো বসতেই পারে, বিকজ মানে হচ্ছে কারণ, বিতে দেওয়া আছে হচ্ছে অল, বিকজের পরে যারা রুলস জানো না সবাইকে বলে দিচ্ছি যে বিকজের পরে আমরা যেই সাবজেক্টটি নিয়ে আসি সেই সাবজেক্টটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যে ফার্স্টে যে সেন্টেন্সটা দেওয়া থাকে সেই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের পার্সোনাল প্রোনাউনগুলো নিয়ে আস। যেমন তোমাকে আমি বলি যে যদি এরকম হয় সেন্টেন্সটা, করিম উইল গো টু মার্কেট বিকজ হি উইল বাই এ শার্ট, তো করিম মার্কেটে যাবে কারণ সে একটা শার্ট কিনবে। তো এখন যদি আমি সেন্টেন্সটাকে এভাবে বলি, করিম উইল গো টু মার্কেট বিকজ করিম উইল বাই এ শার্ট, করিমকে বারবার বলার তো কোনো প্রয়োজন নাই, তো তুমি এখানে পার্সোনাল প্রোনাউন করিমের পরিবর্তে হি ইউজ করতেছো, যে করিম উইল বাই গো টু মার্কেট বিকজ হি উইল বাই এ শার্ট। তো এখানে দেখো, এভরি ওয়ান ইজ এক্সাইটেড অ্যাবাউট গ্রাজুয়েশন, সবাই এক্সাইটেড গ্রাজুয়েশন সম্পর্কে, বিকজ কারণ হচ্ছে গিয়ে এখানে এভরি ওয়ানের যে পার্সোনাল প্রোনাউনগুলো আছে, যে এভরি ওয়ান তো প্রত্যেককে বোঝাচ্ছে, তাহলে প্রত্যেককে যার দ্বারা যদি বোঝায় কোন প্রোনাউনটি বোঝায়, পার্সোনাল প্রোনাউন দে বোঝায়, তাহলে এখানে আমরা ইউজ করবো বিকজ দে হ্যাড ওয়ার্ক, তারা মানে কঠোর পরিশ্রম করেছিল সো হার্ড ফর ইট। আশা করি এই সেন্টেন্সটিও তোমাদের ক্লিয়ার। নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি, নেক্সট পিন পয়েন্ট এটা হচ্ছে এখানে দেখতেছি যে পুট দ্য ইনগ্রিডিয়েন্টস অল টুগেদার, পুট দ্য ইনগ্রিডিয়েন্টস অল টুগেদার ইন এ বল হোয়েন ইউ মেক দ্য কেক, তুমি যখন কেক তৈরি করো তখন সব ইনগ্রিডিয়েন্টসকে একসাথে রাখো নাকি পুরোপুরিভাবে রাখো। তো অনেকে হচ্ছে অল টুগেদার এবং টুগেদারের মিনিং জানে না, তো অল টুগেদার মানে হচ্ছে কি, পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে, আর টুগেদার শুধুমাত্র টুগেদার হচ্ছে একসাথে, তাহলে নিশ্চয়ই তুমি একসাথে ইনগ্রিডিয়েন্টসগুলো রাখো, তো এখানে আনসার হবে হচ্ছে অনলি টুগেদার, তাহলে এখানে আনসার হচ্ছে বি, এটা রং, আর বাকিগুলো ঠিক আছে, এটা তো একটা ভার্ব, ঠিক আছে, মেক ইউ মেক বসে, হ্যাঁ কোনো প্রবলেম নাই। তো এখানে অল টুগেদারটাই প্রবলেম, যে অল টুগেদার মানে হচ্ছে পুরোপুরিভাবে, তো অল টুগেদার এবং টুগেদারের মধ্যে আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি যাতে কিনা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যায়। দেখো টুগেদার হচ্ছে, দেখো একসাথে বোঝাচ্ছে একসাথে, তাহলে উই কেম টুগেদার আমরা একসাথে এসেছিলাম, উই লিভ টুগেদার বসবাস করি একসাথে, উই স্টাডি টুগেদার আমরা একসাথে পড়াশোনা করি, উই মেড দ্য ডিসিশন টুগেদার, তো ডিসিশনটা আমরা একসাথে নিয়েছিলাম। অল টুগেদারটা দেখা হচ্ছে পুরোপুরিভাবে, যেমন
অলটুগেদার আই উড লাইক টু সে ইট ওয়াজ এ গুড ডে, মানে পুরোপুরি ভাবে আমি বলতে চাই যে এটা একটা ভালো দিন ছিল। তো উই স্টপড গোয়িং টু দ্য পার্ক অল টুগেদার, আমরা পার্কে যাওয়া স্টপ করে দিয়েছিলাম, মানে পুরোপুরিভাবে পার্কে যাওয়া স্টপ করে দিয়েছিলাম, বিকজ উই ফাউন্ড আউট অ্যাবাউট দ্য রোবারি, ডাকাত সম্পর্কে অবগত হয়ে গিয়েছিলাম। তো এখন দেখো পরেরটাতে দেওয়া আছে, দ্য প্রিন্সিপাল সেড দ্যাট, প্রিন্সিপাল বলেছিল যে শর্টস আর ব্যান্ড, শর্ট যারা ছোটো ছোটো কাপড় পরে সেগুলো কি করা হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে। তো অল টুগেদার ফ্রম দ্য ড্রেস কোড, ড্রেস কোড থেকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়েছে। তো অল টুগেদার মানে হচ্ছে পুরোপুরিভাবে, আর টুগেদার হচ্ছে গিয়ে একসাথে বোঝাচ্ছে। সো ওইখানে আনসার হবে হচ্ছে টুগেদার, নট অল টুগেদার। ওকে, নেক্সট এক্সাম্পল দেখতেছি যে নেদার সেতু নর রিমা থিংস শি ইজ রেডি টু গেট রেডি টু রাইট দ্য ফাইনাল ড্রাফট। এখন এখানে আমরা সবসময় তোমরা চেষ্টা করবা যে পিন পয়েন্ট ইরোরগুলো করার জন্য এ বি সি ডি এই চারটা অপশনে কি দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে যদি আমার কোনো রুলসের মধ্যে পড়ে যায় তাহলে সেটা আগে করার চেষ্টা করবে, কারণ ওইটা যদি তোমার রুলস মেনটেন না করে তাহলে আনসার কিন্তু ওইটাই হবে। তো সম্পূর্ণ সেন্টেন্সের মিনিং করার আগে ফার্স্টেই চিন্তা করবে যে ওই চারটা অপশনে কি দেওয়া আছে, ওগুলো কি ঠিক আছে নাকি নাই, ওগুলো আগে দেখার চেষ্টা করবা। তো এখানে দেখো ফার্স্টে দেওয়া আছে হচ্ছে এ, এখানে আছে থিংস, আমরা জানি যে ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস তখনই হয় যখন কিনা সাবজেক্ট সিঙ্গুলার হয়। তো এখন সেতু এবং রিমা দুইজন বুঝাচ্ছে, এখানে তো আমরা অনেকে মনে করতে পারি প্লুরাল, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তো এখানে তো অ্যাস হবে না কারণ সিঙ্গুলার হলে অ্যাস হতো। পরেরটাতে সি সাবজেক্ট ঠিক আছে, ইজ এটাও ঠিক আছে, রেডি টু এটাও ঠিক আছে, টু এর পরে ভার্ব ওয়ান বসে এইটাও ঠিক আছে। তো এখানে আমরা একটু খেয়াল করি, এখানে যে থিংস ভার্বের সাথে অ্যাস বসানো হয়েছে আর আমি যে এটাকে প্লুরাল ধরে নিয়েছি, এটা কি আসলে প্লুরাল নাকি না? তো আমরা জানি যে অরের নেগেটিভ ফর্ম হচ্ছে গিয়ে নর, তো অরের একটা রুলস আছে, অরের রুলস নরের রুলস সেম। তো অরের রুলসটা হচ্ছে কি, অরের পরে যে সাবজেক্টটা থাকে সেটাই হচ্ছে মেইন সাবজেক্ট হিসাবে কাউন্ট করা হয়। তো এখানে দেখো তুমি নরের আগের অংশটুকু দেখবে না, অলওয়েজ দেখবো হচ্ছে নরের পরের অংশটুকু। তো নরের পরের অংশটুকু হচ্ছে রিমা, এটাই হচ্ছে আমার মেইন সাবজেক্ট। রিমা তাহলে কয়েকজন, একজন, রিমা যেহেতু একজন সো আমরা এখানে এটাকে সিঙ্গুলার ধরবো, একজনকে আমরা সিঙ্গুলার ধরি। সো এখানে থিংস বসানোটা রাইট, তো রিমা থিংস এটা কিন্তু রাইট। তো আমরা পরবর্তীতে আবার দেখতেছি যে সি, অনেকে আনসার দিতেছো যে আনসার হবে সি, কারণ কি এটা প্লুরাল, কিন্তু এটা তো সিঙ্গুলার, কারণ কি নরের পরে অরের পরে আমরা জানি যে যেই সাবজেক্টটা বসে সেটাই মেইন সাবজেক্ট। এখানে যদি কয়েকজন বোঝাতো তাহলে আমরা এটাকে প্লুরাল ধরে নিতাম, কিন্তু এখানে তো একজন বোঝাচ্ছে নরের পরে, যেহেতু একজন সো এটা সিঙ্গুলার, থিংস এটা ঠিক আছে, থিংস এর পরে সি বোঝানো হচ্ছে যে কোনো একজনকে, এটাও রাইট। তো এখানে আনসার হবে হচ্ছে কি, এখানে আনসার হবে নো ইরর, অপশন ই। আশা করি গ্রামার পার্টটুকু তোমাদের ক্লিয়ার এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটাও ক্লিয়ার। তারপর আবার বলে দিচ্ছি, তোমরা অলওয়েজ হচ্ছে কি পিন পয়েন্ট ইরারের চারটা অপশন আগে দেখবা যে চারটা অপশনের মধ্যে কোনো রুলস আমি জানি কি না, যদি জানি সেগুলো আগে দেখার চেষ্টা করবা। অনেকে হচ্ছে ফুল সেন্টেন্সটা পড়ে এবং মিনিং করার চেষ্টা করে, যার কারণে দেখা যায় চারটা অপশনে কোনটা কি হবে না হবে আন্দাজে পরে ঢিল মারে। তো এইভাবে আনসার দিলে হবে না, চারটা অপশন আগে দেখবা, যদি কোনো রুলসের মধ্যে পড়ে তারপর তুমি ওই রুলস মেনটেন করতেছি কিনা সেটা খেয়াল করার চেষ্টা করবা। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে, আসসালামু আলাইকুম।